প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের যে ইতিহাস সাজেশন হয়ে থাকে সেই সাজেশন সম্পূর্ণ নিয়ে আলোচনা করব। এছাড়া আমি তোমাদের এই ইতিহাস সাজেশনটা দিচ্ছি তা সত্ত্বেও তোমরা ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে বাংলা ইতিহাস ভূগোলের সেকেন্ড ইউনিটের যে তিনটি সাজেশন একত্রিত PDF তোমরা ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে কিন্তু পেয়ে যাবে, তোমরা গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়বে, ঠিক আছে। এর বাইরে কিন্তু এই যে সাজেশান দেখছো এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না, তুমি 100% মেনে নিয়ে চলো। এই সাজেশান পড়ে গেলেই ডেফিনেটলি যদি তোমার স্কুলে এই অধ্যায়গুলো থাকে তুমি কিন্তু কমন পাবেই, ঠিক আছে। সুতরাং এইগুলো করে যাও, এর বাইরে কোনো প্রশ্ন পড়ার কোনো দরকার নেই। তো দেখো কী কী চ্যাপ্টার তোমাদের থাকবে আর কোন কোন চ্যাপ্টারের উপরে তোমাদের এক্সাম হবে, জাস্ট একবার দেখে নাও। তো দেখো এখানে ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ আর জাতীয়তাবাদের প্রথম বিকাশ, ঠিক আছে, এই তিনটি অধ্যায় অর্থাৎ চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় তোমাদের পরীক্ষায় থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে MCQ টোটাল তিনটে অধ্যায় থেকে তোমাদের MCQ থাকবে 5টা, SAQ থাকবে 5টা, 2 নম্বরের প্রশ্ন থাকবে 3টে, কিন্তু করতে হবে কটা, 2টো অর্থাৎ 4টে, 4 নম্বর আর হচ্ছে তোমাদের এখানে 3 নম্বরের প্রশ্ন থাকবে 3টে, কিন্তু করতে হবে 2টো, তাহলে কত হচ্ছে 6, আর 3টে 5 নম্বরের প্রশ্ন থাকবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। তো এই সবগুলোকে যদি মিলিয়ে দাও তাহলে কত হবে, 25 নম্বর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি সবাইকে বোঝাতে পারলাম, 25 মার্কের তোমাদের পরীক্ষা হবে, সময় থাকবে 50 মিনিট। তো এবার আমরা চলে যাব মূল সাজেশানে। এখানে প্রথমে আমি দেখো অধ্যায়ভিত্তিক সাজেশান দিচ্ছি, তো তোমরা যদি এগুলো করে যাও আশা করি এর বাইরে কোশ্চেন হবে না। এবার দেখো ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্রে এখানে কী বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান 2 বা 3, এক হচ্ছে সূর্যাস্ত আইন, পত্তনী প্রথা, মহাজনী ব্যবস্থা, মহলওয়ারী বন্দোবস্ত, কৃষির বাণিজ্যিকরণ, দাদন প্রথা, অবশিল্পায়ন, প্রজাসত্র আইন, সম্পদের বহির্গমন, আমিনী কমিশন, রায়তওয়ারি বন্দোবস্ত। এইগুলো কি করবে তোমরা, সংজ্ঞা লেখো বা কি বা কাকে বলে বা বলতে কি বোঝো, এইগুলো করে রাখলে কিন্তু যেগুলো হয় আর কি 2 মার্কসের সংজ্ঞা লেখো, এর বাইরে কিন্তু হবে না। 2 নম্বর প্রশ্ন দেখো, চিরস্থায়ী বন্দোবস্তে সুফল কুফল এবং কৃষকদের দুরবস্থা সম্পর্কে আলোচনা করো। 3, সূর্যাস্ত আইনের পরিণতি লেখো। 4, রায়তওয়ারি বন্দোবস্তের 2টি বৈশিষ্ট্য, সত্য, ত্রুটি আলোচনা করো। 5, দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল। 6, দেশীয় শিল্প অবক্ষয়ের 2টি কারণ, ফলাফল আলোচনা করো। 7, ভারতের রেলপথ প্রবর্তনের 2টি সুফল লেখো। 8, ঔপনিবেশিক আমলে ব্যাংক ব্যবস্থা কীভাবে বৈষম্য করা হতো। 9, রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্তের মধ্যে পার্থক্য লেখো। এরপর দেখো 5 নম্বর, যে প্রতিটি প্রশ্নের মান 5 এই অধ্যায় থেকে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল তা আলোচনা করো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে একদম স্কিপ করবে না। 2 হচ্ছে রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য ও ফলাফলগুলি লেখো আবার আলোচনা করো। 3 নম্বর, ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণগুলি আলোচনা করো। 4, অবশিল্পায়ন বলতে কী বোঝো, ঔপনিবেশিক যুগে ভারতের উপর এর প্রভাব আলোচনা করো। 5 নম্বর, ব্রিটিশ আমলে ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্যগুলি আলোচনা করো। 6 নম্বর, ইংরেজ আমলে ভারতবাসীর দারিদ্র্যের কারণগুলি আলোচনা করো। তো এই চতুর্থ অধ্যায় থেকে এটা হচ্ছে সেরা 3 এবং 5 নম্বরের প্রশ্ন। এরপরে আমরা মুভ করবো 5ম অধ্যায়। বন্ধুরা তোমরা কিন্তু এর PDF ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে, কমেন্ট বক্সেও পেয়ে যাবে। 5ম অধ্যায়, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। এখান থেকে প্রতিটি প্রশ্নের মান কত, 2 বা 3। তো প্রথম হচ্ছে সংজ্ঞা লেখো, সতীদাহ প্রথা, দামিনী কোহ, মুন্ডা উলগুলান, বারাসাত বিদ্রোহ, নীল বিদ্রোহ, মহারানীর ঘোষণাপত্র, এইগুলোর সংজ্ঞা লেখো বা কী বা কাকে বলে বা বলতে কী বোঝায়, একই ব্যাপার। 2 নম্বর দেখো, এই কী টাইপের কোশ্চেন দিতে পারে, স্মরণীয় কেন বা বিখ্যাত কেন, ঠিক আছে। তো ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তিতুমির, বিজয়কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ, জ্যোতিরাও ফুলে, পণ্ডিতা রমাবাই, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এরা স্মরণীয় কেন বা বিখ্যাত কেন, এই টাইপের কোশ্চেন কিন্তু দিতে পারে। 3 নম্বর দেখো, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো। 4 নম্বর, সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায়ের ভূমিকার বিবরণ দাও। 5 নম্বর, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়। 6 নম্বর, আলিগড় আন্দোলনের কয়েকটি বৈশিষ্ট্য, প্রধান উদ্দেশ্য, সীমাবদ্ধতা আলোচনা করো। 7 নম্বর, সাঁওতাল বিদ্রোহের 3টি কারণ লেখো, গুরুত্ব কারণ গুরুত্ব লেখো। ফরাজি আন্দোলনের
লক্ষ্য বৈশিষ্ট্য গুরুত্ব লেখো, নীল বিদ্রোহের প্রতি বুদ্ধিজীবী সমাজের প্রতিক্রিয়া কিভাবে প্রকাশ পেয়েছিল, 10 মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য লেখো। এই অধ্যায়ের এবারে আমরা 5 নম্বর প্রশ্নের দিকে চলে যাব। তো এখানে প্রথম প্রশ্ন রেখেছি আমি, সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, 3 নম্বর সমাজ সংস্কারের ড্রেজিওর ভূমিকা আলোচনা করো, 4 নম্বর ব্রহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল, ব্রহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো, 5 নম্বর নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো, 6 নম্বর ওয়াবি আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও, 7 নম্বর 1857 মহাবিদ্রোহের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও প্রত্যক্ষ কারণগুলি আলোচনা করো। তো এই প্রশ্নগুলো করে গেলে কিন্তু এই চ্যাপ্টারের বাইরে কোনো কোশ্চেন আসবে না। এরপরে আমরা চলে যাব ষষ্ঠ অধ্যায় থেকে। এই ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এখান থেকে প্রতিটি প্রশ্নের মান কত দেখো, 2 বা 3। তো প্রথমে তোমাদের সংজ্ঞা লেখো বলে এরকম একটা প্রশ্ন একটা পার্ট থাকে, বা কী বা বলতে কী বোঝায় বা কাকে বলে একই ব্যাপার। তো কী কী প্রশ্ন আছে, ইলবার্ট বিল, সভা সমিতির যুগ, দেশীয় মুদ্রণ আইন, অস্ত্র আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কী, আবেদন নিবেদন নীতি, সেফটি ওয়ে ভাল্ভ তত্ত্ব কী, চরমপন্থী, বঙ্গভঙ্গ, বয়কট, জাতীয় শিক্ষা। এরপর দেখো স্মরণীয় কেন বা বিখ্যাত কেন, এটা কিভাবে করবে, বাঘাযতীন, সরলা দেবী, বাসুদেব, বলবন্ত ফাঁদ, ক্ষুদিরাম বসু, এই চারটি ব্যক্তির স্মরণীয় কেন বা বিখ্যাত কেন করে রাখবে। তারপর দেখো কবে কারা ভারত সভা প্রতিষ্ঠা করেন, উদ্দেশ্য কি, কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দের কার্যাবলী সমালোচিত হয়েছিল কেন, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট ও অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো, 6 দেখে লালবাল পাল কাদের বলা হতো, কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী মধ্যকার দুটি মূল পার্থক্য উল্লেখ করো, 8 নম্বর বঙ্গভঙ্গের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য কী ছিল, 9 নম্বর বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন, 10 নম্বর মরলে মিন্টো সংস্কার আইনের উদ্দেশ্য কী ছিল। এর পরবর্তী চ্যাপ্টার থেকে আমরা 5 নম্বরের প্রশ্নগুলো বন্ধুরা দেখে নেবো যে কী এখানে আমি কী দেখেছি। দেখো ইলবার্ট বিল বিরোধী আন্দোলন কি, এর গুরুত্ব কী ছিল, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, এটি কোন কোন প্রধান বিষয়ে আন্দোলন করেছিলেন, ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো, কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল, 5 চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণগুলি কী ছিল, 6 লর্ড কার্জন কেন বাংলা ভাগ করেছিলেন এবং বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, 7 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলন হয়ে উঠতে পারেনি, তারপরে বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান লেখো, 9 মরলে মিন্টো সংস্কার আইন এর মূল্যায়ন করো, তারপরে হচ্ছে স্বদেশী আন্দোলন প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো, আর 11 নম্বর স্বদেশী আন্দোলনের গুরুত্ব লেখো। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সাজেশান। যারা এই সাজেশানটা কমপ্লিট করে যাবে আমি এটা গ্যারেন্টি সহকারে বলতে পারি এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হবে না। তোমরা PDFটা ডিসক্রিপশান এবং কমেন্ট বক্স থেকে কিন্তু অতি অবশ্যই ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে, ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।